আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো আমরা দুবাই এক্সপোতে গেছিলাম, অনেক আগের ভিডিও এগুলা আপনাদের সাথে একটু একটু শেয়ার করতেছি, তো আপনারা দেখতে থাকুন। আর আমি কথা বলবো একদম লাস্টে, তো আপনারা ভিডিওটি এনজয় করতে থাকুন। চলে আসলাম একদমই খাবারের টেবিলে। তো আজকে আমাদের 9টা রোজা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই দেখতেই কিভাবে যে দিন চলে যাচ্ছে, রহমতের দিন বলে আসলে খুবই খুবই দ্রুত চলে যাচ্ছে। তো আমরা সবাই একে অপরের জন্য বেশি বেশি করে দোয়া করব, আমরা যেন আমাদের মা বাবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য বেশি বেশি করে দোয়া করতে পারি। তো সবাই একে অপরের জন্য দোয়া করবেন। আর এইসব যে নাস্তা দেখতেছেন, এগুলো গতকাল বাগিনা নিয়ে আসছিল আমাদের জন্য। নাস্তাগুলো আসলে খুবই মজার ছিল। তো বাচ্চাদের জন্য অনেক চকলেট আনলো, জুস, ফ্রুটস, অনেক কিছুই আনলো। আমি জাস্ট নাস্তাগুলাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে ইফতারিতে আমাদের স্পেশাল খাবার হচ্ছে, এই তো এটাই, সসেজ দিয়ে আমি তৈরি করলাম এই জাল খাবারটি, খুবই খুবই মজা। আর এটার নামও কিন্তু আমি এখনও ডিসাইড করিনি, ওই কারণে আর রেসিপিটা শেয়ার করলাম না। তো আপনারা একটা নাম দিয়ে দিবেন এই নাস্তাটির। তো আজকের ইফতারে আমাদের এগুলাই,
বাকি না রান্না নাস্তা আর আমাদের টুকিটাকি সব কিছু মিলেই আজকের ইফতার আমাদের এগুলাই। আর বাগিনার মিষ্টি যে মিষ্টি আনছো এগুলা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, বিশেষ করে এটা আমার খুবই খুবই পছন্দ হলো। সেমাই দিয়ে তৈরি করছে নাস্তাটি, আসলে খেতে খুবই ভালো লাগছে, মিষ্টির পরিমাণও ছিল অল্প, তাই আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করতেছি। আজকে পর্যন্ত তাহলে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভুল ত্রুটি করলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন একে অপরের জন্য। আমরা যেন সবসময় ভালো থাকি, সবাই যেন সবসময় ভালো থাকে। এই পর্যন্ত তাহলে, আল্লাহ হাফেজ।